সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। আজকে তোমাদের ভাব সম্প্রসারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড সম্পর্কে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা, শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় আলো, নিরক্ষতা অন্ধকার। শিক্ষায় আলো অর্থাৎ একটা টর্চ লাইট যেরকম অন্ধকারকে দূরীভূত করে, সেরকম একটা শিক্ষায় শিক্ষা নিরক্ষতাকে দূর করে। তাই বোঝা যাচ্ছে শিক্ষায় আলো, শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। শিক্ষা মনুষ্যত্বের কি ঘটায়? বিকাশ ঘটায়। যেমন প্লেন আছে যে, অর্থাৎ বিমান, বিমান যে চালায় তাকে কি বলে? পাইলট। বিমান চালককে পাইলট বলে। ও যদি বিমানে কোথায় কোন সুইচ আছে, কিভাবে চালাতে হয়, ও যদি না জানে তাহলে কিন্তু সে আকাশে উঠতে পারবে না, দেখা যাবে কি নিচে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তাই মানুষের অন্তরের প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে, অর্থাৎ আমাদের যে প্রতিভাগুলো আছে, প্রত্যেকটা মানুষেরই প্রতিভা আছে, আছে না? কেউ বিমানের পার্টস তৈরি করতেছে, কেউ মোবাইলের পার্টস তৈরি করতেছে, কেউ সাইকেল মেকার। তা আমরা বিশ্লেষণের দিকে চলে যাচ্ছি। শিক্ষায় জাতির মেরুদণ্ড বিশ্লেষণটা হচ্ছে, জীবন ছাড়া শরীর মূল্যহীন। জীবন ছাড়া কি শরীরটা মূল্যহীন? শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য নেই, অর্থাৎ জীবন যদি না থাকে তাহলে শরীর কিন্তু মূল্যহীন। হাত চলবে না, পা চলবে না, এরপরে চোখও কি, চোখ দিয়ে কোনো কিছু দেখাও যাবে না, অর্থাৎ পুরো শরীরটাই মূল্য নেই। শিক্ষা সারা জীবনের কোনো মূল্য নেই, শিক্ষা সারা জীবনের আবার কোনো মূল্য নেই। শিক্ষা সারা কোনো জীবনের মূল্য নেই বলতে বোঝাচ্ছে, আজকে আমার যদি শিক্ষা না থাকে তাহলে আমি শিক্ষকতা করতে পারতাম না। শিক্ষা আছে, যোগ্যতা অর্জন করেছি বিধায় আজকে শিক্ষকতা করতেছি। আজকে যোগ্যতা অর্জন করছে বলেই উপজেলা শিক্ষা অফিসার হতে পারতেছে, জেলা শিক্ষা অফিসার হতে পারতেছে, বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে পারতেছে। যদি শিক্ষা না থাকতো তাহলে এই পর্যায়ে যেতে পারতো না। নিরক্ষর জনগোষ্ঠী জাতির জন্য বোঝাস্বরূপ, অর্থাৎ নিরক্ষর। নিরক্ষরটা কি? যার অক্ষর জ্ঞান নাই। তোমরা নিশ্চয়ই জানো নিরক্ষরতাটা কি, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিরক্ষর কি তোমরা জানো অবশ্যই? যার অক্ষর জ্ঞান নেই। অক্ষর জ্ঞানটা কি? অর্থাৎ আমরা ক খ যে পড়ি এরকম তারা পড়তে পারে না। এরাই হলো জাতির জন্য বোঝাস্বরূপ। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা শিশু
যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পরে দেখা যায় যে শিশুটিকে খাওয়াতে হয়, তার মা খাওয়ায়, তার মা তাকে লালন পালন করে। সেই রকম যার শিক্ষার জ্ঞান নেই, অর্থাৎ অক্ষর জ্ঞান নেই, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে নিয়ে যেতে হবে। যদি সে নদী পার হচ্ছে না রাস্তা পার হচ্ছে, সে বিমানে চড়তেছে না বাসে চড়তেছে, সে বুঝতে পারে না, যেরকম একটি অন্ধ ব্যক্তি বুঝতে পারে না। তাই বলা হচ্ছে যে শিক্ষায় কি করে আলোর দিকে নিয়ে যায়। যেরকম মাঝিবিহীন নৌকা চলতে পারে না, তেমনি মেরুদণ্ডহীন মানুষও সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে নৌকা ছাড়া, মাঝি ছাড়া নৌকা চলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই না। তোমরা কি বলবা? না। তেমনি মেরুদণ্ডহীন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। আজকে আমি সোজা হয়ে দাঁড়াইছি আমার কিসের জন্য? আমার যে মেরুদণ্ড আছে এই জন্য কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছি। তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি সফল হয় না। অর্থাৎ যদি শিক্ষা যদি না থাকে, কোনো জাতি সফল হতে পারে না। আজকে যদি আমরা তাকাই বহির্বিশ্বের দিকে, জাপান বিভিন্ন মোবাইলের পার্টস তৈরি করতেছে, ছোট ছোট বাচ্চারাই তৈরি করে। অবশ্যই তাদের টেকনিশিয়ান জ্ঞানগুলো আছে, কারিগরি দক্ষতা আছে, বিধায় তারা বিভিন্ন ধরনের পার্টস তৈরি করতেছে। এরকমভাবে অন্যান্য যে দেশগুলো আছে, চীন, এ যে চীন আমরা যতই মার্কেটে দেখি সব জিনিসই আমরা দেখতে পাই চায়না, চায়না জিনিসপত্র। তার মানে তারা তাদের দেশকে নিয়ে এগিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? তাদের শিক্ষার আলো আছে। যে দেশের লোক যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। অর্থাৎ একটি দেশ যখন উন্নত হতে যাবে, আমরা জানি বা তোমরাও জানো যে একটা দেশ যখনই উন্নত হতে যাবে তখনই তার শিক্ষার পরিধিটা, শিক্ষার মানটা তত উন্নত হবে। জাতীয় জীবনে উন্নতি প্রতিষ্ঠা নির্ভর করে শিক্ষার উপর। অর্থাৎ জাতীয়, জাতীয় বলতে কি, পুরো দেশ কিভাবে উন্নয়ন হবে একটা শিক্ষাই কি করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। আজকে আমাদেরকে যারা শিক্ষক আছেন, শিক্ষক মহোদয় আছেন, তাদেরকে সরকার কি দিচ্ছে? বেতন দিচ্ছে। সরকার এখানে কিন্তু ইনভেস্ট করতেছে। কেন ইনভেস্ট করতেছে? যে শিক্ষার্থীগুলো বের হবে তারা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন পদে গিয়ে কি করবে, দেশের জন্য কাজ করবে। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে সরকার যে ইনভেস্ট করতেছে এটা সরকারও একটা লাভ করতেছে, যে শিক্ষার্থীগুলো বিভিন্নভাবে যোগ্যতা অর্জন করার পরে কোথায় যাবে, বিভিন্ন সেক্টর মন্ত্রণালয়ে যখন চাকরি করবে তখন দেশের জন্যই তো কাজ করবে। তাই এভাবে বোঝা যাচ্ছে যে আমরা শিক্ষার কোনো বিকল্প নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলো, শিক্ষা ছাড়া কি কোনো কিছু কল্পনা করা যায়? অবশ্যই না। মানুষের পূর্ণ বিকাশের জন্য শিক্ষার প্রয়োজন। একটা মানুষ পূর্ণ বিকাশ, পূর্ণ বিকাশটা কি, অর্থাৎ সে কি চায়? আমি ভাত খাবো, এটা যদি না বলতে পারি তাহলে কি আমাকে কেউ ভাত দিবে? অবশ্যই না। শিক্ষা শুধু ব্যক্তির জীবনে উন্নতি বয়ে আনে না, সমাজ, জাতি ও রাষ্ট্রীয় জীবনের সব রকম উন্নতিও সাধন করে। আজকে যে আমি কথাটা একটু আগেই বললাম যে তোমরা যারা শিক্ষা অর্জন করবে, অবশ্যই তোমরা শিক্ষা অর্জন করবে, শিক্ষা অর্জন করার পরে এসএসসি পাশ করবে, এইচএসসি পাশ করবে, এরপরে অনার্স মাস্টার্স করার পরে হয়তো বা কেউ ডাক্তার হবে, কেউ বা ইঞ্জিনিয়ার হবে, কেউ বা বিসিএস ক্যাডার অনুযায়ী যে পদগুলোতে যাওয়ার দরকার সেখানে যাবে। কিন্তু যার পরে কি হবে, তোমরা একটা
পর্যায়ে গিয়ে দেশের জন্য কাজ করবে, তাহলে কি এটা সামগ্রিকভাবে জাতীয়ভাবে উন্নতি হলো না? অবশ্যই জাতীয়ভাবেই উন্নতি হয়েছে। তা আমরা কি করব, শিক্ষা ছাড়া কোনো কল্পনা করা যাবে? অবশ্যই না। পৃথিবীর প্রতিটি দেশ আজ নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অর্থাৎ পৃথিবীর যে দেশ আছে, যতগুলো দেশ আছে সবগুলো দেশই কি করতেছে, নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ অক্ষর জ্ঞান থাকতে হবে, অক্ষর জ্ঞান বিহীন মানুষ চলতে পারে না। আমি আলোচনার শুরুর দিকে বলেছিলাম বা মাঝামাঝি দিকেই বলেছিলাম যে একজন অন্ধ লোক কে যদি বলা হয় সে নদী পার হচ্ছে না রাস্তা পার হচ্ছে, সে যেরকম বুঝতে পারে না, একজন অক্ষর জ্ঞান যার নেই তারও একই অবস্থা হবে। আমরা যা বুঝতে পারলাম আজকের বিষয় শিক্ষায় জাতির মেরুদণ্ড, অর্থাৎ যদি শিক্ষা থাকে, শিক্ষার জ্ঞান থাকে, তাহলে একটা জাতি কি করতে পারবে, উন্নত হতে পারবে, সে দেশটি উন্নত হবে। উন্নতির একমাত্র চাবিকাঠি শিক্ষা। এখন আমরা যদি দশতলায় উঠতে যাই তাহলে কি হবে, হয় একটা লিফট ব্যবহার করতে হবে, নাহলে একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাই নাকি? আমরা যদি এভাবে যদি উঠি তাহলে ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারবো। উন্নতির একমাত্র চাবিকাঠি শিক্ষা, অর্থাৎ উন্নতি বলতে কি, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরের দিকে উঠব, বলতে যে যেরকম একটা রুমে তালা তালা তালাতে গিয়ে যদি চাবি না দিয়ে যদি খুলি খোলা যাবে, অবশ্যই না। তাহলে চাবিটা কি আমরা এখানে ধরতে পারি, কি শিক্ষা, চাবিটা কি শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা ব্যক্তি জীবন ও জাতির ভবিষ্যৎ কল্যাণ বয়ানে। অর্থাৎ ব্যক্তি জীবন বলতে কি, আজকে আমি চাকরি করতেছি, আমি দেশের কাজ করতেছি, আমাকে তার বিনিময়ে অবশ্যই সরকার অনারিয়াম দিচ্ছে, নির্দিষ্ট পরিমাণ একটা অনারিয়াম দিচ্ছে, যেটা দিয়ে আমার পরিবার পরিচালনা করতে পারতেছি, আমার পরিবারের যাবতীয় চাহিদা পূরণ করতে পারতেছি। কিন্তু পক্ষান্তরে যদি আমরা বলি, আবার জাতির ভবিষ্যৎ কি, এই যে আমরা শিক্ষা দিচ্ছি তোমাদেরকে, এই শিক্ষা দেওয়ার ফলে কি হচ্ছে, এই শিক্ষা দেওয়ার ফলে তোমরা শিক্ষা অর্জন করতে পারতেছ, আমাদের প্রতিভাটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, আমরা যেটা জানি সেটা তোমাদেরকে শিখাচ্ছি, বোঝাচ্ছি, পড়াচ্ছি, অর্থাৎ এতে কি হচ্ছে, তোমরা শিক্ষিত হচ্ছ, তোমরা 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, এরকমভাবে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স চলে যাচ্ছ, অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছ। এই যে এখানে জাতীয়ভাবে উন্নতি হচ্ছে, জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা একান্ত জরুরি। অর্থাৎ আমরা যে আজকে থেকেই শপথ নিব যে কোনো নিরক্ষর ব্যক্তি যদি থাকে তাকে কি করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অক্ষর জ্ঞান শিখাবো, তাই না? তোমাদের এলাকায় যারা যাদের অক্ষর জ্ঞান নেই, তোমরা সেই অক্ষর জ্ঞানগুলো শিখাবে। কারণটা কি, আমরা কি তোমাদেরকে শিক্ষা অর্জন শিখাইনি, কীভাবে শিক্ষা করতে হয় তোমাদেরকে শিখাইছি, তাই না? তো এই জ্ঞানগুলো তোমরা কি করবে, তোমাদের এলাকায় যে যারা যাদের জ্ঞান নাই, যাদের অক্ষর জানে না, অক্ষর চেনে না, তাদেরকে অক্ষর হাত ধরে ধরে শিখাবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমরা এভাবেই শিক্ষা অর্জন করি, সঠিকভাবে শিক্ষা অর্জন করি, তাহলে আগামী দিনে, আগামী
আগামীর দেশ বাংলাদেশ হবে উন্নতির রোল রোড মডেল, অর্থাৎ আমরা উন্নত দেশের দিকে মধ্যম এশিয়ার উন্নত দেশ হিসাবে পরিগণিত হব। এই বলেই আজকের অনলাইন ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকেই। তোমরা আজকের যে ক্লাসটি হলো খুব সুন্দরভাবে তোমরা মনোযোগ দিবে। আমাদের মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস চলতেছে, সকল শ্রেণীর তোমরা যে যে শ্রেণীতে তোমরা আছো, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, সব শ্রেণীর ক্লাস চলতেছে। তোমরা আমাদের লিঙ্কে তোমরা ভিজিট করতে পারো, ভিজিট করে আমাদের ক্লাসগুলো দেখতে পারো, যে কোনো স্যারের ক্লাস দেখতে পারো। এই বলে